বগুড়ার শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা রাজশাহী থেকে রাজশাহীর মানুষের শ্রদ্ধা নিবেদনের খবরাখবর জানছিলাম, আপনি কি জানাবেন আমাদেরকে? চপল আপনারা আসলে জানেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু আজকে যে বগুড়ায় আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, কাল গত ঠিক রাত 12:01 থেকে শুরু হয়েছে আপনার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, প্রশাসন এটা করেছেন। এরপর থেকে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং তারা কিন্তু সাংস্কৃতিক সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানাতে আসছেন শহীদ মিনারে। সকাল 7টা থেকে আসছে একের পর এক এবং তারা কিন্তু দিয়ে চলে যাচ্ছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারে এখন পর্যন্ত লোকের ভিড় কমেনি। আমরা ধারণা করছি যে আরও কিছুক্ষণ ধরে এই শ্রদ্ধাঞ্জলি চলবে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আজকে যারা বরণ করছেন তাদের মধ্যে যারা আছেন, এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন, আছেন বিভিন্ন সামাজিক সংগঠন এবং এই সামাজিক সংগঠনগুলো কিন্তু আসছেন এবং শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যাচ্ছেন। এবং আমরা মনে করছি যে এর পরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো আরও বেগবান হবে এবং আরও সুন্দর হবে। এই পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকাল থেকে শুরু হয়েছে এখানে বইমেলা এবং বইমেলাটা চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর এই 28 ফেব্রুয়ারির মধ্যে দিয়ে বগুড়ার শেষ হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। মোটামুটি এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ সংবাদ। চপল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়া।